সুপিরিয়ার ভেনেকাভা ঠিক আছে এই সুপিরিয়ার ভেনেকাভার মাধ্যমে কি হয় না শরীরের ওপরের অংশের যত রক্ত থাকে যুক্ত রক্ত সেইগুলো আসবে সুপিরিয়ার ভেনেকাভার মাধ্যমে কিন্তু কোথায় এসে পড়বে ডান অলিন্দে ওকে আর কি ইনফেরিয়ার ভেনেকাভা হলো শরীরের নিচের দিক থেকে সব যুক্ত রক্ত রক্ত অশুদ্ধ রক্ত কি হবে ইনফিরিয়ার ভেনেকর মাধ্যমে এসে পড়বে এটা একটা টাইপের শিরা যুক্ত রক্ত এসে পড়বে কোথায় ডান অলিন্দ এছাড়াও করোনারি সাইনাসের মাধ্যমে কি হবে হার্টের চারপাশের যুক্ত রক্ত সেটাও এসে পড়বে কোথায় ডান অলিন্দে ঠিক আছে এবারে কি এইটাকে আমরা কি বলবো ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসফিড এই ট্রাইকাসপিড টা কি হবে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গিয়ে এইখানে সিওটু যুক্ত রক্ত এবার ভর্তি সেইখান থেকে সিওটু যুক্ত রক্ত হয়ে কোথায় চলে যাবে ফুসফুসে চলে যাবে ঠিক আছে ওপেনিং আছে সেই পাইপের মধ্যে দিয়ে গেল সেই পাইপটাকে আমরা কি বলবো ফুসফুসেও ধমনি দেখো ফুসফুসের মধ্যে গেল ফুসফুস থেকে কি হবে ওই অশুদ্ধ সিওটোযুক্ত রক্তটা ওটোযুক্ত রক্তর মধ্যে কনভার্ট হবে এবং সেইটা এই যে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় আসবে চলে আসবে বাম অলিন্দে বাম অলিন্দে আসার পরে ওটুযুক্ত রক্ত আছে সেইখানে এই যে এখানে দ্বিপত্র কপাটিকে এটা কি এটা হলো বাইকার ভালভ বাইকাসপির ভালভেট থেকে এখানে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় চলে আসবে এখন বাম নিলয় বাম নিলয়ে আসার পরে এইখান থেকে একটা ওপেনিং আছে আবার পাইপ আছে সেই পাইপটাকে আমরা কি বলি আউটা বা মহাধমনি ঠিক আছে এই মহা মহাধমনির মাধ্যমে বুঝতে পারছো তো এই যে এখানে হালকা গ্রিন কালার দিয়ে ভরাট করা আছে এ বলে লেখা আছে এরপর অ্যাওয়ার্ডটা তাকে আমরা কি বলছি মহাধমনি ঠিক আছে মহা ধমনি এই মহাধমনির মাধ্যমে এই যুক্ত রক্তটা কি হবে সারা শরীরে ছড়িয়ে পড়বে ঠিক আছে তো এই পাথরটা আরও একবার বলে দিচ্ছি আমি সুপিরিয়ার ভেনেকাভা মাধ্যমে শরীরের ওপরের দিক থেকে রক্ত চলে আসবে কোথায় ডান অলিন্দে দে এরপরে ইনফেরিয়ার ভেনেকাভা থেকে শরীরের নিচের দিক থেকে সমস্ত অশুদ্ধ রক্ত চলে আসবে কোথায় ডান অলিন্দে আর কি না এখানে আছে আমাদের ওপরের দিকে করোনাটি সাইনাস ঠিক আছে বা আমরা অনেক সময় করোনারি ভেন বা করোনাটি শিরাও বলে থাকি সেটা হার্টের আশেপাশের যে সমস্ত অশুদ্ধ রক্ত সেই রক্তগুলোকে নেবে নিয়ে হার্টের এই ডান অলিন্দে এসে জমা করছে ঠিক আছে ডান অলিন্দে এসে জমা করার পরে কি হবে সেই রক্তটা চলে আসবে এখানে ত্রিপত্র কপাটিকা খুলে গিয়ে এই এই যুক্ত রক্ত ডান ডান আসছে ওকে তো নিলয়তে নিলয় থেকে এবারে এই টু যুক্ত রক্ত চলে যাবে ফুসফুস ধমনির মাধ্যমে ফুসফুসে ফুসফুস ধমনির মাধ্যমে ফুসফুসে তো এখানে আমি পয়েন্টিংটা করে দিই এটা কি ফুসফুসিও ধমনী ওকে ফুসফুস ধমনির মাধ্যমে ফুসফুসে ফুসফুস থেকে ওই সিউটু যুক্ত রক্তটা শুদ্ধ হয়ে যাবে ওটু যুক্ত রক্ত হয়ে সেটা আবার ফুসফুসীয় ভেন বা ফুসফুসিও শিরা বা পালমোনারি ভেনের মাধ্যমে চলে আসবে কোথায় বাম বামালিন্দে সেই রক্তটা দ্বিপত্র কবাটিকা খুলে চলে আসবে কোথায় না বাম নিলয় বাম নিলয় থেকে কি হবে ওই মহাধমনীর মাধ্যমে ওই ওটু অক্সিজেন যুক্ত রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়বে বোঝা গেল আই হোপ এতটা তোমাদের ক্লিয়ার হয়েছে নর্মাল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে পালমোনারি ধমনি সিওটু যুক্ত রক্ত বহন করে নর্মাল ভেন সিওটু যুক্ত রক্ত বহন করে আর কি পালমোনারি ভেন অক্সিজেনযুক্ত রক্ত বহন করে বা ফুসফুসে পালমোনারি বাংলা কিন্তু ফুসফুসি ওকে আই হোপ এতটা বোঝা গেছে এই এইটাই জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো খুব প্রচন্ড ইম্পর্টেন্ট এছাড়াও কি কোয়েশ্চেন আসতে পারে এছাড়াও এখানে কোয়েশ্চেন আসতে পারে যে এই এখানে কী কী ভাল্ভ বা কী কী কপাটিকা দেখা যায় ওকে তো কি হবে না এটা আমি উপরের দিক থেকে তোমরা সবাই জানো সুপিরিয়ার ভেনা কাভা যাকে আমি শর্ট ফর্মে এস ভিসি লিখলাম এই এস ভিসি এর যে পাইপটা আছে না ওপেনিংটা আছে সে ওপেনিংয়ের কাছে একটা দরজা বা কপাটিকা মতন থাকে ওকে দরজা থাকে মানে কি সে নিয়ন্ত্রণ করছে যে কোনো রক্ত কোন দিক থেকে কোন দিকে যাবে যাতে ভুল করে উল্টো দিকের পথে না চলে যায় রাইট তো সেইখানে সেই কপাটিকা বা সেই ভাল্ভটা থাকে কি থাকে না অ্যাকচুয়ালি এই যে এই ভাল্ভটার নাম কি হারভেসান ভাল্ভ এই হারভেশান ভাল্ভটা কোথায় থাকে ফিটাসদের থাকে দ্য এমব্রিও স্টেজে প্রেজেন্ট থাকবে কিন্তু ইন কেস অফ অ্যাডাল্ট এটা কিন্তু থাকবে না সুপিরিয়র ভেনেকাভার মধ্যে ভাল্ভ কিন্তু অ্যাডাল্টদের নেই আমাদের কিন্তু নেই ওকে মনে রাখতে হবে এরপর নিচের দিক থেকে যেটা গেছে তাকে আমরা কি বলছি ইউস্টেশন ভাল্ভ তো এই ইউনি ভালভ কার আছে এটা কি ছিল ইনফেরিয়ার ভেনা কাভা ছিল তো যাকে আমি শর্ট ফর্মে লিখলাম আই ভি সি ঠিক আছে আর এটা আমরা সবাই জানি কি ও নিচে লেখা গেছে ওকে তো এটা কি ট্রাইকাসপিড কপাটিকা নেক্সট কি চলে আসছে এখান থেকে সিউটুযুক্ত রক্ত কোথায় চলে আসবে আমাদের ডান নিলয় চলে আসছে তো সিউটুযুক্ত রক্ত ডান নিলয় থেকে কোন দিকে যাবে এবার ফুসফুসে ধমনিতে যাচ্ছে রাইট ওই ফুসফুসে ধমনীর এখানেও কিন্তু কি থাকে এখানে অর্ধচন্দ্রাকৃতির তিনটে কপাটিকা থাকে যাকে কি বলা হয় থাকে পালমো সেমি লুনার ভালভ ওকে পালমো সেমি লুনার ভালভ এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট কি হলো এইখানে এটা আমরা জানি কি এটা হলো হয়ে যাবে দ্বিপত্র কপাটিকা বাইক স্পিড কপাটিকা এই যে মহাধমনী মহাধবনির চন্দ্রাকৃতি কপাটিকা থাকবে যাকে আমরা বলবো কি এস এলভি এস এলভি মানে কিছুই না সেমি লুনার ভাল অ্যাওটা মানে হলো কি মহাধমনী ওকে ল্যাটিক এস এলভি বোঝা গেছে এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে क्वेश्चन এখান থেকে কি আসতে পারে হারভেশিয়ান ভালভ কোঠে দেখতে পাই ইউ স্টেশন ভালভ কোঠে দেখতে পাই ট্রাইকাসপিড ভালভ কাদের মধ্যে থাকে ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে কি থাকে ট্রাইকাসপিড থাকবে বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে কি থাকবে বাইকাসপিড থাকবে এছাড়াও পালমো সেমিলুনার ভালভ আর অ্যারোটিক সেমিলুনার ভালভ আমরা কোঠে দেখতে পাই এছাড়াও কি क्वेश्चन আসতে পারে এই সার্কুলেশনের যে সিস্টেমটা একটু আগে আমি বললাম সেটা লেখো মানে হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠে কিভাবে কি রক্ত যাচ্ছে কি আসছে ওকে কোনটা দিয়ে কোথায় যাচ্ছে ফুসফুস থেকে কোথায় যাচ্ছে ওটুযুক্ত রক্ত আসছে কোন অলিন্দে সেখান থেকে আলটিমেটলি কোথা থেকে পুরো শরীরের রক্ত বাম্প হচ্ছে তো কি হবে আমাদের অ্যান্সার নিলয় থেকে কিন্তু শরীর রক্ত পাম্প হচ্ছে মানে কি এখানের যে সমস্ত এই যে পেশিগুলো আছে ওয়ালের মধ্যে মায়োকার্ডিয়াম যে জায়গাটা ঠিক আছে তো এই মায়োকার্ডিয়ামের জায়গাটা এর খুব মোটা হয় কেন বেশি মোটা হয় কারণ একে অনেক বেশি পাম্প করতে হবে না পাম্প করে এই মহাদমির মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে দিতে হবে তো এর শক্তি অনেক বেশি হতে হবে পাম্প করার জন্য রক্ত চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তাই জন্য এর মাসালগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় অনেকটা এর ওয়াল মোটা হয় যাকে আমরা কি বলি কলুমনি অর ট্র্যাবিকিউলি ট্র্যাভিকিউলিকার্নি তাই এখানে আরেকটা কোয়েশ্চেন তৈরি হলো কলুমনি কলুনিকার্নি আমরা কাকে বলছি যখন ব্লাড সার্কুলেশন শেষ হয়ে যাবে পরানো আমি কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দেবো অবশ্যই ভিডিওটি দেখো নেক্সট ভিডিও আমি হার্টের উপরেই যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো কমপ্লিট করবো